নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি লগ্নচিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতে চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। পূর্ব বর্ধমানের মেমারি তারকেশ্বর রোডের জামালপুরের 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অফিসের পাশে জলাশয় থেকে উদ্ধার ব্যাগ ভর্তি আধার কার্ড। ফের অজানা জ্বরে মৃত্যু হলো বছর 14 হোসেন মোল্লা নামে এক স্কুল পড়ুয়ার। রবিবার গুসকরায় পালিত হলো পরিচ্ছন্নতা দিবস। রবিবার একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হলো খণ্ডঘোষে। ভাতারের আমারুন গ্রামে রবিবার মহাসমারোহে অনুষ্ঠিত হলো নবান্ন উৎসব। বিশ্ব এইডস দিবসকে সামনে রেখে কলকাতা স্বাস্থ্য ভবন থেকে 20 জনের একটি দল জেলা জেলায় প্রদক্ষিণ করছে। গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক যুবকের। বৈকুণ্ঠপুর 1 নম্বর পঞ্চায়েতের চৈত্যপুর এলাকা শিব মন্দিরটি একটু একটু করে ভগ্নদশায় পরিণত হচ্ছে। বর্ধমান উন্নয়ন সংস্থার উদ্যোগে 2016 সালে গড়ে উঠেছে অবসরিকা। বডি বিল্ডিং ও উমেন ফিটনেস চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হলো রবিবার। পৌর উৎসবকে সামনে রেখে বর্ধমান পৌরসভার উদ্যোগে শুরু হয়েছে আন্তঃওয়ার্ড ফুটবল প্রতিযোগিতা। চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হলো কৈয়র শান্তি ময়দানে। ভাতার বনপাস সুভাষ স্পোর্টিং অ্যান্ড অ্যাথলেটিক ক্লাবের চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হলো রবিবার। চলে আসছে বিস্তারিত খবরে। পূর্ব বর্ধমানের মেমারি তারকেশ্বর রোডের জামালপুরের 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অফিসের পাশে জলাশয় থেকে উদ্ধার ব্যাগ ভর্তি আধার কার্ড। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশ ও ব্লক প্রশাসন সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে। জলাশয় থেকে উদ্ধার ব্যাগ ভর্তি আধার কার্ড, ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পূর্ব বর্ধমানের মেমারি তারকেশ্বর রোডের জামালপুরে। রবিবার সকালে জামালপুরের 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অফিসের পাশে জলাশয়ে একটি ব্যাগ দেখতে পান স্থানীয় এক ব্যক্তি। জলাশয় থেকে ব্যাগটি তুলে দেখেন, ব্যাগ ভর্তি আধার কার্ড রয়েছে। মূলত জামালপুরের ডাঙ্গা সেলিমাবাদ 32 বিঘা নতুন গ্রাম ও আবাদলপুরের এলাকার মানুষদের আধার কার্ড বলে জানা গেছে। এ বিষয়ে জামালপুর থানায় অভিযোগ জানানো হলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ ও ব্লক প্রশাসন সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে। মেমারি রোডের পাশে জামালপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পাশে একটি জলাধারে 200-র উপর আধার কার্ড কুড়িয়ে পাওয়া গেছে। এই ব্যাগটির মধ্যে সেই আধার কার্ডগুলি ছিল, যেই আধার কার্ডগুলি একটি বাচ্চা ছেলে নাম প্রসেনজিৎ মালিক সেই ব্যাগটি কুড়িয়ে নিয়ে আসে। এই ব্যাগটির মধ্যে খুলে দেখা যায় অসংখ্য আধার কার্ড, সেটাই আমাদের জামালপুর। তাও সংখ্যাটা কত আন্দাজ? আধার কার্ড 200-র উপর আধার কার্ড পাওয়া গেছে। তো কোন কোন গ্রামের কার্ডগুলো? জামালপুরের ডাঙ্গা, কারালাঘাট, সেলিমাবাদ, 32 বিঘা, নতুন গ্রাম, বাদলপুর প্রভৃতি গ্রামের আধার কার্ড কুড়িয়ে পাওয়া গেছে। এই ব্যাগটির মধ্যে সেই আধার কার্ডগুলি ছিল। এই গ্রামের কি কারো আধার কার্ড আছে? হ্যাঁ, গ্রামেরও আধার কার্ড আছে। যেখানে আধার কার্ডের জন্য সাধারণ মানুষকে প্রতিনিয়ত হয়রানি হতে হচ্ছে, সেখানে জলাশয় থেকে ব্যাগ ভর্তি আধার কার্ড উদ্ধারের ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী। জামালপুর থেকে পার্থ ব্যানার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। নজর রাখবো পরবর্তী খবরে। ফের অজানা জ্বরে মৃত্যু হলো বছর 14-র হোসেন মোল্লা নামে এক স্কুল পড়ুয়ার। এবারের ঘটনা আউশ গ্রামের বননব গ্রামের। পরিবারের অভিযোগ, চিকিৎসকের গাফিলতিতে মৃত্যু হয়েছে ওই ছাত্রের। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে। অজানা জ্বরে মৃত্যু হলো বছর 14-র হোসেন মোল্লা নামে এক স্কুল পড়ুয়ার। পরিবারের পক্ষ থেকে দাবি, গত 10 দিন ধরে অজানা জ্বরে ভুগছিল ওই ছাত্র। বন নবগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তাকে চিকিৎসা করাতে নিয়ে গেলে চিকিৎসক তাকে ভর্তি করা বা রক্ত পরীক্ষা করার কথা বলেনি বলে দাবি পরিবারের। রবিবার সকালে ওই ছাত্রের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। বাবা
ঠান্ডা ঠান্ডা করে এই নিয়ে গেল গো। এখানে ভর্তি করে না, সকাল বিকাল আসছে আর দেখাইছে। ছেলেটা নানা নানি কাজে থাকে, ওরাই জানে কি বলছে। আমি কালকে দেখতে এলাম, আমি আরে তো এরকম হচ্ছে, তুই অলোক বানাচ্ছি কাজ চোরে তোকে নিয়ে যাই। এত মোগলা ফুলছে, খালি বলছে ভালো আছি ভালো আছি। তো মোগলা কেন এত ফুলছে রে? তা ভালো ডাক্তার দেখাবো রে সাহেব, খবর পেয়ে ঘটনাস্থলে যান বিডিও, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি BMOH সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ, গ্রামবাসী ও মৃতের পরিবার ক্ষতিপূরণের দাবি করেন। জ্বর হয়েছিল 10 দিন, এবং হসপিটাল কাছে কাছে গ্রাম আসা যাওয়া ডাক্তারবাবু বলে যে এসে ইঞ্জেকশনটা নিয়ে যাবে, ওষুধটা প্যারাসিটামল দিয়েছিল খাচ্ছিল, তো ডাক্তারবাবু কোনো ট্রিটমেন্ট কোনো ডিসিশন নেয় নাই। না না, ডাক্তারবাবু কোনো রক্ত পরীক্ষা করতে বলে নাই। আমার মনে করছি জ্বরের কারণেই মারা গেল। হ্যাঁ, আমাদের দাবি এখন একটাই যে এই হসপিটালে আমার আজকে আমার হয়েছে, কালকে আরও কারো হতে পারে, এই হসপিটালে ডাক্তার আরও বাড়াতে হবে। আর ঘরে নোংরা অসুখ কী ডিসিশন নিয়েছে, এই জাতীয় যেন দ্বিতীয়বার না হয়। আমি সম্পর্কে মামা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নামে এলাকায় বন নবগ্রাম থেকে পথিকৃত দাস বৈরাগের রিপোর্ট, আনন্দ বার্তা। রবিবার গুসকরায় পালিত হলো পরিচ্ছন্নতা দিবস। এদিন গুসকরা পৌরসভার 16টি ওয়ার্ডের বিভিন্ন জায়গা গুসকরা মহাবিদ্যালয়, গুসকরা হাসপাতাল চত্বর ও গুসকরা স্টেশন চত্বরে সাফাই অভিযান চালানো হয়। রবিবার গুসকরায় পালিত হলো পরিচ্ছন্নতা দিবস। মিশন নির্মল বাংলা প্রকল্পকে সামনে রেখে এবং পরিচ্ছন্ন দিবস উপলক্ষে এলাকা পরিষ্কার পরিচ্ছন্নের উদ্যোগ নেওয়া হয়। এদিন গুসকরা পৌরসভা এলাকার 16টি ওয়ার্ডের বিভিন্ন জায়গায় সাফাই অভিযান চালানো হয়। ছাত্র সংসদের উদ্যোগে গুসকরা মহাবিদ্যালয়েও সাফাই অভিযান চলে। পাশাপাশি গুসকরা হাসপাতাল চত্বর ও গুসকরা স্টেশন চত্বরও পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। এদিনের গুসকরায় সমগ্র কর্মসূচি দেখতে উপস্থিত ছিলেন প্রশাসনিক আধিকারিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। গুসকরা থেকে পথিকৃত দাস বৈরাগের রিপোর্ট, আনন্দ বার্তা। চোখ রাখব পরবর্তী খবরে। রবিবার একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হলো খণ্ডকোষে। একটি সংস্থার কর্মী বিন্দরা এদিন স্বেচ্ছায় রক্তদান করেন। রক্ত সংকট দূর করতে এই রূপ উদ্যোগ গৃহীত হয়। একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো রবিবার। এদিনের কর্মসূচিটি গড়ে ওঠে খণ্ডকোষ থানা সংলগ্ন এলাকার ওই সংস্থার দপ্তরে। একটি সংস্থার উদ্যোগে গড়ে ওঠে এদিনের এই কর্মসূচি। ওই সংস্থার কর্মীবৃন্দ এদিন স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তের সংকট দূর করতে এই রূপ উদ্যোগ গৃহীত হয়। আনুমানিক 80 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় রশ্মি ব্লাড ব্যাংকের হাতে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন খণ্ডকোষের বিধায়ক নবীন চন্দ্র বাগ। আমরা সত্যি আজকে অভিভূত যে একজন একটা প্রাইভেট কোম্পানি, সেই কোম্পানি এগিয়ে এসেছে কি জন্য না স্বেচ্ছায় রক্তদান শিবির করছে, সেই রক্ত মানুষের কাজে লাগবে, এ একটা বড় বিষয়। জেলা পরিষদের সদস্য অপার্থিব ইসলাম সহ ওই সংস্থার প্রতিনিধিরা, আমরা এখানে এসেছি একটা সামাজিক দায়বদ্ধতার কারণে। কারণ আমাদের খণ্ডগোষ ব্লকে যে পানসিট বলে যে সংস্থাটি রয়েছে, সিট বিজনেস করেন ওনারা এখানে আছেন প্রায় 20 বছর ধরে। কিন্তু আমাদের সঙ্গে আলাপ গত 4-5 বছর ধরে, এই কারণে আলাপ হয়েছে। আমাদের একটা দায়িত্ব থেকে, একটা দায়বদ্ধতা থেকে আমরা খোঁজ খবর পেলাম যে এই পানসিট শুধু
ব্যবসা করে মুনাফা করে টাকা নিয়ে যাবেন এই মানসিকতা কিন্তু এখানকার কর্মচারী এবং ডাইরেক্টর সাহেবদের বা মালিকদের নাই। এনারা সামাজিক কাজের সঙ্গে প্রতিনিয়ত যুক্ত রয়েছেন, যেখানে আমাদের এই এলাকার বেশ কিছু স্কুল ওনারা হাই বেঞ্চ লো বেঞ্চ ইলেকট্রিশিয়ান আপনার ওয়্যারিং করে তারপর ফ্যানের ব্যবস্থা করে দিয়েছেন, বেশিরভাগ প্রাইমারি স্কুলকে দিচ্ছেন, এবছরেও কয়েকটা হাই স্কুলে ওনারা ফ্যান দান করবেন বা তার কাজ চলছে। সেই সাথে সাথে আজকে দ্বিতীয় বছর হচ্ছে আপনাদের ব্লাড ডোনেশন ক্যাম্প করছেন, এই মুহূর্তে ব্লাডের যে সংকট রয়েছে সেটাতেও যোগান দেওয়ার জন্য এই পানশিট সংস্থার যে কর্মীবৃন্দ রয়েছেন মাননীয় কর্মীবৃন্দরা তারাও আগিয়ে এসেছেন, এবং এলাকার অনেক দুস্থ ছাত্রছাত্রী যারা মেধাবী ছাত্র অর্থের কারণে বই কিনতে পারছেন না উচ্চ শিক্ষার জন্য আজকে এনাদের এই সংস্থা থেকে বইপত্র তাদেরকে কিনে দেওয়া হয়, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মিশন নির্মল বাংলা নিয়ে তিনি যে আগিয়ে চলেছেন সেখানেও সহযোগিতা করার জন্য আজকে এই পানশিট সেখানে সহযোগিতা করছেন। এই পানশিট থেকে এনারা একটা ব্যবস্থা করেছেন যে এখানকার বেশ কিছু ওনাদের ভালো ভালো কর্মী তারা স্কুলে যেয়ে বাচ্চাদেরকে কিভাবে নিজের এলাকা নিজের ঘর নিজের রাস্তা কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে নিজে কিভাবে পরিষ্কার থাকতে হবে সেই রকম একটা ট্রেনিং এর ব্যবস্থাও ওনারা করেছেন। মানে এক কথায় পানশিট প্রত্যেকটা সামাজিক যেসব দায়বদ্ধতা থাকে সেই সামাজিক দায়বদ্ধতা মাথায় নিয়ে তারা নির্বিঘ্নে ব্যবসা করে চলেছেন, এবং আগামী দিনটাও তারা সমাজের সাথে সাথে আরো ভালোভাবে যেন সমাজকে সহযোগিতা করতে পারেন তার ব্যবস্থা ওনারা কিন্তু করছেন। কর্মসূচি সফল করতে আয়োজকরা তৎপর ছিলেন। থানায় আমার ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে, আমাদের পানশিটস এর যত কর্মীরা আছে সবাই এখানে প্রস্তুত হয়েছে ব্লাড ডোনেশন দেওয়ার জন্য। কোথায়? প্লান্টে, আমাদের ফ্যাক্টরিতে এটা অর্গানাইজ করা হচ্ছে, আর এটা খণ্ডঘোষ থানায় আছে। আর 2016 করেছিলাম, এবার 2017 সেকেন্ড ইয়ার আছে আমাদের। গত বছর 68 জন দিয়েছিলেন, এবার 80 জন থেকে উপরে লোকজন দেবে, আর সবই আমাদের কর্মীরাই আছে। এখানে যখন থাকি গ্রামগঞ্জের মধ্যে থাকি তো এই ফিলিংসটা আসে কি ভাই এখানে কাছাকাছি লোকের জন্যও আমরা কিছু করতে পারি, প্লাস এটা সবার মধ্যে এই ফিলিংসটা আসা উচিত আমাদের যারা আছে, আমরা আমাদের মধ্যে বলুন বা আমাদের কর্মীদের মধ্যে বলুন, এটা থাকা উচিত কি আমরা সোসাইটির জন্য কি করছি, নিজের জন্য তো সব সময় করতে থাকি, তো এটা একটা একটা রাস্তা আছে ওদেরকে এই পথে নিয়ে যাওয়া। রশ্মি ব্লাড ব্যাংক বলে একটা অনুষ্ঠান এনজিও আছে বর্ধমানে, তারাই তাদের যৌথ সঙ্গে আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা করছি। আমাদের আমার ছেলে অংশুমান আছে, প্লাস আমাদের এমএলএ মহাশয় এসছেন এখানকার খণ্ডঘোষে, ফাল্গুনীবাবু যে ব্লক ইনচার্জ আছেন, প্লাস আমাদের প্রায় 80-85 জন আমাদের পানশিট এর কর্মীরা আছে, সবাই আছে। খণ্ডঘোষ থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। ভাতারের আমারুন গ্রামে রবিবার মহাসমারোহে অনুষ্ঠিত হল নবান্ন উৎসব। দীর্ঘ 70 বছর ধরে গ্রামে অনুষ্ঠিত হয় অন্নপূর্ণা পূজা। 4 দিনব্যাপী বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 8 থেকে 80 সকলেই মেতে ওঠে নবান্ন উৎসবকে কেন্দ্র করে। গ্রামে প্রায় প্রতিটি বাড়িতেই নতুন ধান উঠেছে, আর তাই তো প্রতিটি গ্রামে গ্রামে মহাসমারোহে অনুষ্ঠিত হচ্ছে নবান্ন উৎসব। ভাতারের আমারুন গ্রামেও মহাসমারোহে অনুষ্ঠিত হল নবান্ন উৎসব। প্রায় দীর্ঘ 70 বছর ধরে নবান্ন উৎসবের দিন একটি স্থানীয় ক্লাবের পক্ষ থেকে অন্নপূর্ণা দেবীর মূর্তি এনে পুজো অনুষ্ঠিত হয়। গ্রামে প্রায় প্রতিটি বাড়িতেই নবান্ন উপলক্ষে আত্মীয় স্বজনদের আগমন ঘটে, বিভিন্ন খাওয়া দাওয়ারও আয়োজন করা হয়। নিউ বয়েজ ক্লাবের প্রতি বছর নতুন ধান নতুন শাক সবজি দিয়ে মানুষ নবান্ন শুরু করে। এখানে প্রতি বছরই প্রায় দীর্ঘ 70 বছর ধরে নবান্ন লক্ষ্মী ঠাকুর আসছে। এখানে 3-4 দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আগে আমরা দেখেছি কবি গান হতো, এখনও কবি গান হয় প্রতিদিন, প্রতি বাড়িতেই বিভিন্ন রকম। নবান্নে কী কী হয়? নবান্নে নতুন শাক সবজি ফলমূল নতুন ধানের চাল ভাজা, কিরকম হয় ভাজা? হয় আখ ভাজা, নারকেল ভাজা, সাতটা ভাজা হয়। হ্যাঁ, মানুষ এখানে প্রতি বাড়িতেই কুটুম আসে। নবান্নে কত খরচা আছে? এই নবান্নে এক একটা বাড়িতে প্রায় 5,000-7,000 টাকা করে খরচা আছে, সব খেটে গেল। নবান্নে মূল খাওয়া কি? নবান্নে মূল খাওয়া হচ্ছে
আপনার ওই নতুন চালের ভাত, নতুন চাল বাঁটা, মানে চাল মাখিয়ে খাওয়া, বিভিন্ন রকম ফলমূল, কলা দিয়ে মাখিয়ে, কলা, আপেল। পূজোর পাশাপাশি চার দিন ব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এটা আমন গ্রামের তেঁতুলিয়াপাড়া নিউ বয়েজ ক্লাবের ঠাকুর, প্রায় 70-60 বছর আগে এই ঠাকুরটা এখানে আসছে। নবান্ন উপলক্ষে আমাদের এখানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করা হয়, যাত্রা, নাটক, কবি গান। এবছর আমাদের অনেক রকম অনুষ্ঠান হচ্ছে। আজকে মঞ্চস্থ হচ্ছে আমাদের যাত্রা অশ্রু আলপনা, ঠিক আছে, অশ্রু আলপনা। আর এখানে সবাই খেটে খাওয়া মানুষ, সবাই দিন আনে দিন খায়, তাদের অক্লান্ত পরিশ্রম করে, তাদের জমানো পয়সা দিয়ে কোন রকমে এই অনুষ্ঠানটা চালাচ্ছে এই লুপ্ত পাওয়া সংস্কৃতি, যেটা প্রায় উঠে। এখানে অনেক ভালো ভালো যাত্রা হয়েছে, চুয়াচন্দ্র, নিচুতলার মানুষ, শ্মশানের কাছে ভালোবাসা। আজকেও একটা আশা করি এই গ্রামে মানুষ যারা এই গ্রামে আছে তারা সবাই মিলে এই অনুষ্ঠানটা উপভোগ করবে। 8 থেকে 80 সকলেই মাতোয়ারা হন এই নবান্ন উৎসবকে কেন্দ্র করে। মায়ের অন্নপূর্ণা, নতুন চাল, কলা, মিষ্টি, ফল, গঙ্গাজল, ভর্তিকি, দূর্ব, ফুল দিয়ে পুজো করা হয়। নানা রকমের মিষ্টি ফল দিয়ে নবান্ন করা হয়। তারপর অন্নপূর্ণা, অন্নের ভোগ হয়, ভাজা, ভুজি, পায়েস, ডাল, তরকারি, এইসব দিয়ে মা অন্নপূর্ণাকে আহ্বান করা হয়, পুজো করা হয়। এখানে আমাদের দালানের মা দুর্গা আছে, কালী আছে, এনাদের কাছেই আমাদের সব করা হয়। পাশে মুক্তকেশী, পরমেশ্বর মহাদেব, পাশে বিল্ববৃক্ষ বিল্ববাসিনী, গ্রামে অনেক সিদ্ধেশ্বরী, অনেকই আছে দেবদেবীরা, তাদেরও উদ্দেশ্যে করা হয়। মা জয় দুর্গা শ্মশানবাসিনী আছে, বিল্ববৃক্ষ শ্মশানবাসিনী, সব উদ্দেশ্যে তাদের পুজো হয়। তারপরে ঘরে নবান্ন হয়। হ্যাঁ, তারপরে ঘরে নবান্ন হয়। আমারুন থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। বিশ্ব এইডস দিবসকে সামনে রেখে কলকাতা স্বাস্থ্য ভবন থেকে 20 জনের একটি দল জেলায় জেলায় প্রদক্ষিণ করছে। সমাজ থেকে এইডসের মতো মারণ রোগকে মেটাতে ও ওই রোগ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতন গড়ে তুলতেই তাদের এই ধরনের উদ্যোগ। বিশ্ব এইডস দিবসকে সামনে রেখে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কলকাতার 20 জনের একটি সাইকেল আরোহী দল জেলায় জেলায় প্রদক্ষিণ করার লক্ষ্যে বেরিয়ে পড়েন। কলকাতার স্বাস্থ্য ভবন থেকে বের হওয়া এই সাইকেল আরোহীরা এখন রামপুরহাটের পথে। শনিবার রাতে তারা পৌঁছান গুসকরায়। গুসকরার পৌরপিতা বুদ্ধেন্দু রায় তাদের সম্বর্ধনা জানান। সমাজ থেকে এইডসের মতো মারণ রোগ মেটাতেও এই রোগ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়। গুসকরা থেকে প্রতীক দাস, বৈরাগ্যের রিপোর্ট, আনন্দ বার্তা। গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক যুবকের। ঘটনাটি ঘটেছে আরামবাগ বর্ধমান রোডের ছোট ব্রিজের কাছে। ঘাতক গাড়ির সন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। মৃত যুবকের নাম তারক বাউরি। ঘটনাটি ঘটেছে আরামবাগ বর্ধমান রোড ছোট ব্রিজের কাছে। এদিন ওই এলাকায় একটি গাড়ির ধাক্কায় মৃত্যু হয় ওই যুবকের। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ঘাতক গাড়িটি পলাতক। পুলিশ ঘাতক গাড়ির খোঁজে তদন্ত শুরু করেছে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। নজর রাখবো পরবর্তী খবরে। বৈকুণ্ঠপুর 1 নম্বর পঞ্চায়েতের চৈত্যপুর এলাকার শিব মন্দিরটি একটু একটু করে ভগ্ন দশায় পরিণত হচ্ছে। রাস্তা এবং বিদ্যুৎবিহীন এলাকার মন্দিরটিকে আগাছা ক্রমশ গ্রাস করে নিচ্ছে। মন্দির সংস্কারের পাশাপাশি এলাকার পরিবেশ উন্নতির লক্ষ্যে সরকারের সদুত্তর ভূমিকা পালনের দাবি করেন মন্দিরে আশা ভক্তকুল। বর্ধমান 2 নম্বর ব্লকের বৈকুণ্ঠপুর 1 নম্বর পঞ্চায়েতের চৈত্যপুরে একটি শিব মন্দির আছে কয়েক দশক ধরে, কিন্তু ওই দেব প্রাঙ্গণটি অবহেলিত রয়েছে কয়েক পুরুষ ধরে। সংস্কারের অভাবে মন্দিরটি ভগ্নপ্রায় হয়ে উঠেছে, ফলে মন্দির সংলগ্ন এলাকা আগাছায় ভরে গেছে, জানিয়ে ক্ষোভের সঞ্চার ঘটেছে জনগণের মধ্যে। এর পাশাপাশি
ওই এলাকায় কোনো রাস্তা এবং বিদ্যুতের ব্যবস্থা নেই বলে ক্ষোভ প্রকাশ করেছেন মানুষজন। ফলে মন্দির সংলগ্ন এলাকায় ভক্তকুলের আসতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। মন্দিরটি সংস্কারের পাশাপাশি এলাকার উন্নতির জন্য সরকারের সদুত্তর ভূমিকা গ্রহণের আহ্বান জানান মন্দিরে আসা ভক্তকুল। এটা আমরা তিন চার পুরুষের পূর্বের মন্দির, আমাদের তিন পুরুষের মন্দির। তো এখানে মানমনা হওয়ার জন্য আমরা এই গ্রাম এখান থেকে উঠে আমরা এখন পাশে নতুন আমিরপুরে বাস করি। তো আমরা এখানটা খুব পুরনো হয়ে গেছে, এখন সব জঙ্গল ফঙ্গল হয়ে আছে। এখানটা পরিষ্কার করে দিলে বা সংস্কার হলে সব মানুষ আসে, আমরা আসি মাঝে মাঝে পুজো দিতে। বা শিবরাত্রির সময় হয়তো দিনের বেলা আসি, রাত্রিবেলা কারেন্ট ফারেন্ট নিয়েছিলাম, সেই হিসাবে আসা হয় না। এখন এইভাবেই চলছে, এটা যদি ভালোভাবে সংস্কার হয়ে আসে অনেক লোকজন আসতে পারবে, অনেকে দেখতে আসে, বাইরে থেকেও আসে। অনেক পুরনো স্মৃতি একটা, যেহেতু মেলা পেলাও হতো আগেতে, এখন সেটা বন্ধ হয়ে গেছে। এটা সংস্কার হলে আবার আগেকার মতন আবার সব চালু হয়ে যাবে, এটা হলে খুব ভালো হয়। এটা একটা পিকনিক স্পট এর মতো রাস্তা হয়ে যাবে না? রাস্তা আগে ছিল, এখন আপাতত রাস্তা নেই, কারণ একটা রাস্তা হলে খুব ভালো হয়। কোন জায়গা এটা? হচ্ছে আগে ছিল আমিরপুর, এখন চৈতপুরের মধ্যেই আছে। মন্দির প্রাঙ্গণ কবে ভক্তকুলের অনুকূল হয়ে ওঠে সেদিকেই তাকিয়ে সকলে। চৈত্রপুর থেকে বাপটু ব্যানার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। বর্ধমান উন্নয়ন সংস্থার উদ্যোগে 2016 সালে গড়ে উঠেছে অবসরিকা। প্রবীণ নাগরিকদের জন্য ভ্রমণ ও আনন্দ পার্ক হিসেবে এটি তৈরি হয়েছে। শহরের বিভিন্ন এলাকা থেকে অসংখ্য মানুষের সমাগম ঘটে এই স্থানে। বর্ধমান উন্নয়ন সংস্থার উদ্যোগে তৈরি হয়েছে অবসরিকা। প্রবীণ নাগরিকদের জন্য ভ্রমণ ও আনন্দ পার্ক হিসেবে এটি গড়ে উঠেছে। 2016 সালে এটির উদ্বোধন করেন বিডিএর চেয়ারম্যান ডক্টর রবিরঞ্জন চট্টোপাধ্যায়। মূলত শহরের বিভিন্ন এলাকা থেকে প্রবীণ নাগরিকরা এই স্থানে আসেন শান্তি লাভের আশায়। প্রবীণ নাগরিকদের পাশাপাশি কচিকাঁচা থেকে সকল বয়সের মানুষজনই আসেন। আনন্দ উপভোগের পাশাপাশি আগত মানুষজন শরীরচর্চায় মেতে ওঠেন। এইরূপ আনন্দ পার্ক গড়ে ওঠায় খুশি পার্কে আগত মানুষজন। এর আগে আমরা ভারত সেবাশ্রমে ওদিকে যেতাম, তারপরে এটা হওয়ার পর থেকে এখানে আসছি, এখানে ভালো লাগছে আমাদের। কতজন মিলে আসছেন আপনারা? কতদিন হলো, যতদিন এটা স্টার্ট হয়েছে ততদিন। কতজন মিলে আসছেন? এই যে এখানে যারা আমরা 12 জন একসঙ্গে আসি, তারপরে তো বিভিন্ন লোকই আসছে এখানে। বেশ তো ভালো, যার হাঁটার ইচ্ছে যায়। আমরা কতদিন ধরে কথা বলছেন জানেন? বলুন বলুন। ফিরে এলাম বিরতির পর। বডি বিল্ডিং ও উমেন ফিটনেস চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হলো রবিবার। টাউন হল ময়দানে গড়ে ওঠে এদিনের এই প্রতিযোগিতাটি। 16টি জেলা থেকে বিভিন্ন প্রতিনিধিরা এদিনের প্রতিযোগিতায় অংশ নেন। বডি বিল্ডিং ও উইমেন ফিটনেস চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হলো রবিবার। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এদিনের অনুষ্ঠানের সূচনা হয়। বর্ধমান টাউন হল ময়দানে গড়ে ওঠে এদিনের এই কর্মসূচি। এদিনের অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। এছাড়া বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেবকুমার পাজা, স্থানীয় কাউন্সিলর শিখা দত্ত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আমাদের আজকে এই অনুষ্ঠানের উদ্বোধন করছেন মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ মহাশয়। উনি আজকে আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি। অনারেবল মিনিস্টার অফ ইন্ডাস্ট্রি, কমার্স অ্যান্ড এক্সপার্টিস, টেক্সটাইল, হ্যান্ডলুম, অ্যানিমাল রিসোর্স ডেভেলপমেন্ট, ইন্ডিপেন্ডেন্ট চার্জ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ১৬টি জেলা থেকে বিভিন্ন প্রতিযোগীরা এদিনের কর্মসূচিতে প্রতিনিধিত্ব করেন। ৬টি গ্রুপে প্রতিযোগীরা নিজেদের সেরাটা দেওয়ার প্রচেষ্টা চালায়। বিজয়ীকে ১০,০০০ টাকা এবং বিজিতকে ৫,০০০ টাকা পুরস্কার দেওয়া হয়। এদিন প্রতিযোগীরা নিজেদের প্রতিভা ফুটিয়ে তোলার চেষ্টা চালায়। সিনিয়র ইন্ডিয়া প্রতিযোগিতা
16টা জেলা আজকে এখানে পার্টিসিপেট করেছে, জুনিয়র মিস্টার 16টা জেলার মধ্যে এবং 220 জনের প্রতিযোগী এখানে আছে। যেতে ইচ্ছুক এই মহারাজা কাপ বেঙ্গলের সঙ্গে যোগাযোগ করুন আপনারা যদি যেতে চান। এই প্রতিযোগিতা 5 ফেব্রুয়ারি দেহের ওজন ভিত্তিতে হয়, ফুড ফিব্রা ফেব্রুয়ারি আমাদের ন্যাশনাল ইন্টারন্যাশনাল লুধিয়ানাতে মাস্টার এবং জুনিয়র মিস্টার ইন্ডিয়া কম্পিটিশন এবং ফেডারেশন বিভাগ হবে এই প্রতিযোগিতা হয় 55 জানুয়ারি 60 65 70 75 জানিয়ে দেওয়া হলো। যারা যেতে ইচ্ছুক উপযুক্ত বডি তারা নিশ্চয়ই যোগাযোগ করবে। আজকে এই প্রতিযোগিতা এক থেকে পঞ্চম স্থান অধিকারীদের তাদের সর্ব আর্থিক মূল্য দিয়ে এবং সুন্দর মেমোন্টো দিয়ে চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন যিনি হবেন, যিনি মিস্টার মহারাজা বর্ধমান মহারাজা কাপ পাবেন তিনি পাবেন 10,000 টাকা, আর রানার্স আপ পাবেন 5,000 টাকা। মহিলাদেরও দুটো গ্রুপ রয়েছে, তাদের হাইট অনুযায়ী গ্রুপ হয়, 5 কেজি 5 ফিট নিচে 5 ফিট মানে তারা ভালো ভালো রয়েছে। আমাদের বর্ধমান থেকে 5-6 জন অংশগ্রহণ করছে, সারা রাজ্য থেকে গোটা 25-30 জন মহিলারাও এসছে। আপনাদের লক্ষ্য কী? আমাদের লক্ষ্য বডি বিল্ডিংকে আপলিফ্ট করা, শরীরচর্চার মাধ্যমে সমাজের যে নিউ জেনারেশন ইয়ং জেনারেশন সেগুলোকে শরীরচর্চার মাধ্যমে তারা সুস্থ সুঠাম গঠন করবে, আর শরীর গঠন হলে মনের গঠন। তাই আজকে আমরা যে নারকীয় ঘটনাগুলো ছিলেন আমাদের বর্ধমান জেলার মাননীয় মন্ত্রী সম্বন্ধন করে সঙ্গে ছিলেন বঙ্গভূষণ মাননীয় তুষার সিং, 5 বার মিস্টার এশিয়া। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। চলে আসছে খেলার খবরে। পৌর উৎসবকে সামনে রেখে বর্ধমান পৌরসভার উদ্যোগে শুরু হয়েছে আন্তঃওয়ার্ড ফুটবল প্রতিযোগিতা। রবিবার বর্ধমান মেডিকেল মাঠে মুখোমুখি হয় 27 নম্বর ওয়ার্ড ও 30 নম্বর ওয়ার্ড এবং 33 নম্বর ওয়ার্ড ও 35 নম্বর ওয়ার্ড। খেলাকে কেন্দ্র করে সকলের উৎসাহ ছিল নজর কাড়া। আসন্ন বর্ধমান পৌর উৎসব, আর এই উৎসবকে সামনে রেখে পূর্ব বর্ধমান পৌরসভার উদ্যোগে 35টি ওয়ার্ডের 35টি ফুটবল টিম ও পৌরসভার কর্মীদের নিয়ে একটি ফুটবল টিম, মোট 36টি টিম নিয়ে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। রবিবার বর্ধমান পাওয়ার হাউস সংলগ্ন বর্ধমান মেডিকেল মাঠে মুখোমুখি হয় 27 নম্বর ওয়ার্ড ও 30 নম্বর ওয়ার্ড। গোলে জয়লাভ করে 30 নম্বর ওয়ার্ড। অন্যদিকে এদিন মুখোমুখি হয় 33 নম্বর ওয়ার্ড ও 35 নম্বর ওয়ার্ড, 2-0 গোলে জয়লাভ করে 33 নম্বর ওয়ার্ড। খেলাকে কেন্দ্র করে খেলোয়াড়দের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল নজর কাড়া। এদিন খেলা দেখতে বহু দর্শক মাঠে ভিড় জমান। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। দেখে নেব পরবর্তী খবর। চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হলো কৈয়র শান্তি ময়দানে। প্রতিযোগিতা উপলক্ষে ফুটবল প্রেমী মানুষজন হাজির হন ময়দানে। প্রতিযোগিতা ঘিরে উভয় দলের খেলোয়াড়রা একে অপরকে ছাপিয়ে যাওয়ার প্রচেষ্টা চালান। রানী টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হল রবিবার। এদিনের প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় কৈয়র শান্তি ময়দানে। কৈয়র শান্তি স্মৃতি সংঘের উদ্যোগে চলে এই প্রতিযোগিতা। প্রতিযোগিতায় মোট 8টি দল অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্বের খেলায় শ্যামসুন্দর ভাতৃসংঘ এবং গোপালপুর পরস্পর পরস্পরের মুখোমুখি হয়। চূড়ান্ত পর্বের খেলার প্রারম্ভে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিজয়ী দলকে নগদ 5,001 টাকা এবং বিজিত দলকে নগদ 4,001 টাকা প্রদান করা হয় আয়োজকদের পক্ষ থেকে। এছাড়া অন্যান্য পুরস্কার প্রদান করা হয়। সমাজের সকল স্তরের মানুষজন এদিন খেলা দেখার লক্ষ্যে মাঠে উপস্থিত হন। খন্ডগোস ব্লকের অন্তর্গত এটা হচ্ছে আমাদের কৈর গ্রামের মানুষের অক্লান্ত চেষ্টায় এবং আমাদের আশপাশে যারা প্রতিবেশী গ্রাম আছে প্রত্যেকের সহযোগিতা পাওয়া গেছে। তোরকোনা, কুকুরা, সুনিয়া, কামদেপুর, ইলেবেড়া, গোপালপুর, ভুইর প্রত্যেকের সহযোগিতা আমরা পেয়েছি। এই যে খেলাটা হচ্ছে এটা আমরা কত বছর ধরে চালাচ্ছি? এটা আমি যখন আমার বয়স হচ্ছে এখন প্রায় 53, আমার প্রায় আজ থেকে 30-35 বছর আগে থেকে খেলা চলছে। আমাদের এই ফাইনাল খেলায় শ্যামসুন্দর ভাদ্রী সংঘ এবং গোপালপুর FC এরা দু দলে এই অংশ নিচ্ছে আজকের চূড়ান্ত পর্যায়ে। হ্যাঁ, খেলার জন্য কোনো NTP থাকে নাই, এটা এই টুর্নামেন্টে আমরা কোনো NTP রাখিনি। আপনারা কি কি দিচ্ছেন জয়ী এবং বিজয়ীকে? আমরা এই জয়ীকে দলকে দিচ্ছি 5,001 এবং বিজিত দলকে দিচ্ছি 4,001। এছাড়া ম্যান অফ দ্য সিরিজ, ম্যান অফ দ্য ম্যাচ, সেরা ডিফেন্ডার, সেরা প্রথম গোলদাতা এবং ফেয়ার প্লেট দল এবং প্লেয়ার প্রত্যেকেই আমরা পুরস্কৃত করব। এবং যারা আজকে সহযোগিতা করছে দুই ম্যানেজার প্রচন্ডভাবে আমাদের কৈর অঞ্চলে এবং এই আমাদের কৈর গ্রামে এবং গোপালপুরে দুজনকে আমরা পুরস্কৃত করব। এবং যারা বল তুলছে ছোট ছোট ভাইয়েরা আমাদের সহযোগিতা করছে তাদেরকে আমরা পুরস্কার তুলে দেবো। আপনার নাম এবং পরিচয়? আজকে কে কে উপস্থিত আছেন এখানে? আজকে আমাদের এই খন্ডগোস ব্লকের কৈর গ্রামে, কৈর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কৈর গ্রামে আজকে ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে, চূড়ান্ত পর্যায়ের খেলা। গত এক মাস ধরে খেলা চলছে, প্রায় 10-12টা টিম অংশগ্রহণ করেছে, তার মধ্যে থেকে দুটো টিম, 8টি টিম অংশগ্রহণ করেছে। আজকে তার মধ্যে দুটো টিম ফাইনালে উঠেছে, শ্যামসুন্দর এবং গোপালপুর, কৈর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোপালপুর গ্রাম। আজকে তারই চূড়ান্ত পর্যায়ে খেলা চলছে এবং এটাই প্রমাণ করে যে না, দক্ষিণ দামোদরে খেলা, ফুটবল খেলা শেষ হয়ে যায়নি। আজও বিভিন্ন গ্রামে, অনেক জায়গায়, শিয়ারা মাঠেও হচ্ছে আজ ফাইনাল খেলা, এই কৈর মাঠে ফাইনাল খেলা হচ্ছে এবং ইন্দাস ব্লকে আকুই মাঠে ফুটবল খেলা হয়। তা সেই জন্য বলছি যে ফুটবল খেলা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় যেভাবে আবার নতুন করে খেলাধুলার দিকে মান, খেলাধুলার মান উন্নত হচ্ছে এবং তার অনুপ্রেরণায় প্রত্যেক ক্লাবকে টাকা দেওয়া হচ্ছে। এবছর আপনারা জানেন যে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়ে গেছে এবং আমাদের বর্ধমানে বসে প্রত্যেকটি ক্লাবকে এই বিশ্ব বাংলা লোগো সৃষ্টি, লোগো দেওয়া, পাঁচখানি করে বল দেওয়া হয়েছে। আমরা সেই সমস্ত বল প্রত্যেকটি গ্রামের ক্লাবকে আমরা দান করেছি, দিয়েছি এবং সেখানে খেলা সুন্দরভাবে হচ্ছে। প্রতিযোগিতা উপলক্ষে উভয় দলের খেলোয়াড়রা একে অপরকে ছাপিয়ে যাওয়ার প্রচেষ্টা চালায়। খন্ডগোস ব্লকের কৈর গ্রামে, কৈর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কৈর গ্রামে আজকে ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে, চূড়ান্ত পর্যায়ের খেলা। গত এক মাস ধরে খেলা চলছে, প্রায় 10-12টা টিম অংশগ্রহণ করেছে, তার মধ্যে থেকে দুটো টিম, 8টি টিম অংশগ্রহণ করেছে। আজকে তার মধ্যে দুটো টিম ফাইনালে উঠেছে, শ্যামসুন্দর এবং গোপালপুর, কৈর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোপালপুর গ্রাম। আজকে তারই চূড়ান্ত পর্যায়ে খেলা চলছে এবং এটাই প্রমাণ করে যে না, দক্ষিণ দামোদরে খেলা, ফুটবল খেলা শেষ হয়ে যায়নি। আজও বিভিন্ন গ্রামে, অনেক জায়গায়, শিয়ারা মাঠেও হচ্ছে আজ ফাইনাল খেলা, এই কৈর মাঠে ফাইনাল খেলা হচ্ছে এবং ইন্দাস ব্লকে আকুই মাঠে ফুটবল খেলা হয়। তা সেই জন্য বলছি যে ফুটবল খেলা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় যেভাবে আবার নতুন করে খেলাধুলার দিকে মান, খেলাধুলার মান উন্নত হচ্ছে এবং তার অনুপ্রেরণায় প্রত্যেক ক্লাবকে টাকা দেওয়া হচ্ছে। এবছর আপনারা জানেন যে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়ে গেছে এবং আমাদের বর্ধমানে বসে প্রত্যেকটি ক্লাবকে এই বিশ্ব বাংলা লোগো সৃষ্টি, লোগো দেওয়া, পাঁচখানি করে বল দেওয়া হয়েছে। আমরা সেই সমস্ত বল প্রত্যেকটি গ্রামের ক্লাবকে আমরা দান করেছি, দিয়েছি এবং সেখানে খেলা সুন্দরভাবে হচ্ছে। এবং আমরা চাই এই যে প্রতিভা গ্রাম বাংলার মুখে ফুটবল খেলে প্রতিভারা উঠে হয়ে ভালো করে খেলে তাদের প্রতিভার বিকাশ ঘটাবার জন্য এই মাঠগুলো আমরা করেছি। এই মাঠে তাদের খেলা অনুষ্ঠিত হচ্ছে, এইখান থেকে আমরা জেলায় যাবে, যারা ভালো খেলোয়াড় হবে তারা জেলায় যাবে, জেলা থেকে রাজ্যকে, রাজ্যে যাবে, এইভাবে আমরা চেষ্টা করছি।
ভাতার বনপা শুভা স্পোর্টিং অ্যান্ড অ্যাথলেটিক ক্লাবের চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হল রবিবার। এদিনের খেলায় 1-0 গোলে জয়লাভ করে পালশিট। এর পাশাপাশি একটি নেতাজির আবক্ষ মূর্তির উদ্বোধন করা হয়। ভাতার বনপা শুভা স্পোর্টিং অ্যান্ড অ্যাথলেটিক ক্লাবের চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হল রবিবার। এদিনের এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় বনপাস কামারপাড়া মাঠে। প্রসঙ্গত, গত 6 অক্টোবর থেকে প্রতিযোগিতাটি শুরু হয়। এদিনের প্রতিযোগিতায় পালশিট করণদা কালীমাতা ক্লাব এবং বনপাস সুভাষ স্পোর্টিং ক্লাব পরস্পরের মুখোমুখি হয়। এর পাশাপাশি এদের নেতাজির আবক্ষ মূর্তির উদ্বোধন করা হয়। মন্ত্রী স্বপন দেবনাথ, ভাতারের বর্তমান বিধায়ক সুভাষ মণ্ডল, প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা, ব্লক সভাপতি দেবাশিস ব্যানার্জি সহ অন্যান্যরা এদিনের এই প্রতিযোগিতা উপলক্ষে মাঠে হাজির ছিলেন। আজকে বিশ্ব যুব ফুটবল প্রতিযোগিতা পশ্চিমবঙ্গ অর্গানাইজ করেছে, ফিফার সভাপতি তা প্রশংসা করেছেন। বিশ্বের ক্রীড়াপ্রেমিক মানুষ পশ্চিমবঙ্গ সরকারকে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে তারা অভিনন্দন জানিয়েছে। আপনারা এদিনের খেলায় 1-0 গোলে জয়লাভ করে পালশিট। বিজয়ী ও বিজিত দলকে আর্থিক অনুদান সহ শিল প্রদান করা হয়। কামারপাড়া থেকে প্রতিকৃত দাস পরিরাকের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন আরো একবার। হেডলাইনস, পূর্ব বর্ধমানের মেমারি তারকেশ্বর রোডের জামালপুরের 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অফিসের পাশে জলাশয় থেকে উদ্ধার ব্যাগ ভর্তি আধার কার্ড। ফের অজানা জ্বরে মৃত্যু হল বছর 14 হোসেন মোল্লা নামে এক স্কুল পড়ুয়ার। রবিবার গুসকরায় পালিত হল পরিচ্ছন্নতা দিবস। রবিবার একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হল খণ্ডঘোষে। ভাতারের আমারুন গ্রামে রবিবার মহাসমারোহে অনুষ্ঠিত হল নবান্ন উৎসব। বিশ্ব এইডস দিবসকে সামনে রেখে কলকাতা স্বাস্থ্য ভবন থেকে 20 জনের একটি দল জেলা জেলায় প্রদক্ষিণ করছে। গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। বৈকুণ্ঠপুর 1 নম্বর পঞ্চায়েতের চৈত্যপুর এলাকা শিব মন্দিরটি একটু একটু করে ভগ্নদশায় পরিণত হচ্ছে। বর্ধমান উন্নয়ন সংস্থার উদ্যোগে 2016 সালে গড়ে উঠেছে অবসরিকা। বডি বিল্ডিং ও উমেন ফিটনেস চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হল রবিবার। পৌর উৎসবকে সামনে রেখে বর্ধমান পৌরসভার উদ্যোগে শুরু হয়েছে আন্তঃওয়ার্ড ফুটবল প্রতিযোগিতা। চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হল কৈয়র শান্তি ময়দানে। ভাতার বনপাস শুভা স্পোর্টিং অ্যান্ড অ্যাথলেটিক ক্লাবের চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হল রবিবার। এখনকার মতো খবর এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য শুধুমাত্র চোখ রাখুন আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে। নমস্কার।